আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি একটা ল্যাপটপ নিয়ে। তো ল্যাপটপের একটা রিভিউ আপনাদেরকে দিব, আর ল্যাপটপের ব্র্যান্ড হচ্ছে লেনোভো, বাংলাদেশ মার্কেটে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। তো যারা এন্ট্রি লেভেলে একটা ল্যাপটপ খুঁজছেন, অল্প বাজেট ঠিক বলা যাবে না, একদম প্রাথমিক লেভেলের রাইজেন সিরিজের একটা মজা পেতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ল্যাপটপটি অবশ্যই আমার মনে হয় ভালো হবে। তো যাক, মূল ভিডিওতে যাওয়ার আগে বলি যে লেনোভো বাংলাদেশের একটি অথরাইজড প্রোডাক্ট এবং এটি চ্যানেলেই আসছে এখন বাংলাদেশে। বেশ কয়েকটা কোম্পানি, কেউ ইন্টেল করছে, কেউ হচ্ছে এমডি করছে। আজকের এই ভিডিওটি থাকবে হচ্ছে মূলত লেনোভোর এমডি সিরিজের একটি ল্যাপটপ নিয়ে। আর বাংলাদেশে এমডি অথরাইজড পার্টনার হচ্ছে টোগি সার্ভিস লিমিটেড, অর্থাৎ বসুন্ধরা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। তো বসুন্ধরা গ্রুপের এই অঙ্গ প্রতিষ্ঠান টোগি সার্ভিস লিমিটেড খুব নিখুঁতলি এই বিষয়টি হ্যান্ডেল করছে, এমডির যে ল্যাপটপগুলো লেনোভো ব্র্যান্ডের বাংলাদেশ মার্কেটে বাজারজাত করছে। তো অবশ্যই, তো বন্ধুরা আর কথা নেই, এখন আমরা চলে যাব আজকের এই মেইন ভিডিওতে, যে এই লেনোভোর এই মডেলটি হচ্ছে লেনোভো আইডিয়াপ্যাড 1। এটা হচ্ছে 15ADA7 অর্থাৎ রাইজেন 3 সিরিজের একটি ল্যাপটপ। এটি নিয়ে আজকে মূলত আলোচনা করব। আমি এই ল্যাপটপটি একদম আনবক্সিং করে দেখাবো এবং এর নেগেটিভ ও পজিটিভ সাইডগুলো আপনাদেরকে জানিয়ে দেবো। আমার মনে হয় ভিডিওটি অনেক উপকারে আসবে যদি আপনি এই ল্যাপটপটি পারচেস করতে চান। তো প্রথমত বাজেট নিয়ে একটু বলে রাখি, যদি আপনার বাজেট হয়তো 50,000-এর উপরে, আপনি একটা রাইজেন সিরিজের ল্যাপটপ কিনতে চাচ্ছেন, তাদের জন্য এই ল্যাপটপটি খুবই ভালো হবে। আর এখন আমি চলে যাচ্ছি আপনার আনবক্সিংয়ে কী কী থাকছে, ল্যাপটপটি কেমন এবং এর কোয়ালিটি নিয়ে একটু কথা বলবো আজকে। তো আমাকে একটা ইনটেক ল্যাপটপ আমার কাছে আছে, আমি একটু একদম কেটে আপনাদেরকে এটি দেখাবো যে আজকে ল্যাপটপটিতে কী কী আছে। আপনারা একটু অবশ্যই ভিডিওটি না আসতে নিয়ে দেখতে থাকবেন। আর একটা কথা বলে রাখি, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। তো আমি ল্যাপটপটি একটু খুলে নিচ্ছি যে কী কী থাকছে এই ল্যাপটপটিতে। থাকে অরিজিনাল লেনোভোরই, এরপরে হচ্ছে আমি ল্যাপটপটা একটু বের করে দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে অ্যাডাপ্টার। আর আপনারা খেয়াল করবেন, লেনোভোর যে অথরাইজ প্রোডাক্ট সেখানে এখানে লেখা থাকবে লেনোভো 3 ইয়ার্স ওয়ারেন্টি। বাংলাদেশ মার্কেটে লেনোভো 3 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে, অন্যান্য ব্র্যান্ড হয়তো 2 ইয়ার্স, কিন্তু লেনোভো হচ্ছে 3 ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করছে এখানে। তো এগুলো হচ্ছে ইউজার ম্যানুয়াল হয়তো টুকটাক থাকে যা, আর এটা খুব সুন্দরভাবে প্যাকিং করা থাকে। এবং তো আসলে ল্যাপটপটা আমার কাছে আউটলুকটা খুবই ভালো লেগেছিলো, এই কারণে আমার মনে হলো যে আসলে একটু আপনাদেরকে একটু শেয়ার করি আপনাদের সাথে, যে আসলে আপনারা হয়তো ল্যাপটপটা কিনতে পারেন। তো আপনার ল্যাপটপটার শেপটা একটু দেখে নিন, একদম মেটালিক টাইপ আসলে উপরের এই টপটা। এরপরে এখানে যদি বলি, এখানে পোর্ট আছে, এইচডিএমআই পোর্ট আছে, তারপর হলো ইউএসবি পোর্ট আছে, একটি টাইপ সি পোর্ট আছে। আপনারা জানেন এখন টাইপ সি আসলে অত্যন্ত জরুরি হয়ে গেছে, টাইপ সি দিয়ে অনেক হয়তো প্রজেক্টর চালাচ্ছেন, টাইপ সি প্রজেক্টর চলে এসেছে, তারপর হচ্ছে অনেক ফ্যাসিলিটিস টাইপ সি দিয়ে। সো আপনাদের এটা ফ্যাসিলিটি পাবেন। অডিও পোর্টটা আছে এই পাশে, আর এই পাশে আর একটা ইউএসবি পোর্ট আছে, এবং সেই সাথে আপনার ফ্ল্যাশ কার্ড, টিএফ ফ্ল্যাশ কার্ডগুলো আপনার লাগাতে পারবেন, মাইক্রো এসডি বা এসডি কার্ড যেগুলো। তো এটাই মূলত ল্যাপটপ। তো এই ল্যাপটপটিতে চমৎকারী একটি ব্যাগ থাকে। আপনারা জানেন যে লেনোভোর ল্যাপটপ ব্যাগের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো, অন্যান্য যে ল্যাপটপ ব্যাগগুলো আছে বেশ ভালো হয়, এবং এটা ব্যাকপ্যাক হয়, আর ব্যাকপ্যাকটা একটা সিকিউর থাকে। আপনি যদি এই ব্যাকপ্যাকটা ঘাড়ে করে ব্যবহার করেন, এটা অনেক সিকিউর। কারণ হলো যে রাস্তাঘাটে ছিনতাইকারী যদি বলি, এই ব্যাকপ্যাকটা থাকলে আপনার অন্তত টান দিয়ে নিয়ে যেতে পারবেন, আর যদি আপনি সাইড ব্যাগগুলো একটু ঝুঁকি থাকে। সো অনেক চমৎকার একটি ব্যাগ পাবেন এই ল্যাপটপটির সাথে। এখন আসি এই ল্যাপটপের মেইন আলোচনায়, যে কী কী ফিচার থাকছে এই ল্যাপটপে, সেই সাথে এর নেগেটিভ এবং পজিটিভ সাইডটা কী হতে পারে। হচ্ছে রাইজেন 3 3250U সিরিজের একটি ল্যাপটপ। এটাতে র্যাম আছে হচ্ছে 8GB 2400 ব্যাসের। এটা হচ্ছে 15.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে, অর্থাৎ যাদের একটু হয়তো ডিসপ্লে সাইজটা বড় প্রয়োজন হয় তাদের জন্য এটা খুবই ভালো হবে। আর এটাতে এমডি রেডন সিরিজের গ্রাফিক্স বিল্ট ইন আছে। আপনি মোটামুটি যে প্রাথমিক যে কাজগুলো বা ওল্ড যে ফটোকপির ফটোশপের ভাষণ বা ভিডিও এডিটরের যে ভাষণগুলো আছে, অ্যাজ এ কামতাসিয়া বলি, ফিল্মোরা বলি, এগুলো যে আছে এগুলো আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে যে মোটামুটি ওই সফটওয়্যারগুলোতে রেন্ডারিং স্পিডটা মোটামুটি ভালো পাবেন। আর যদি বলেন যে অ্যাডোবি প্রিমিয়ার, আপনারা জানেন অ্যাডোবি প্রিমিয়ার আমরা ইউজ করতে গেলে আসলে অনেক পাওয়ারফুল প্রয়োজন হয় প্রসেসরটি, হয়তো ওটাই চালাতে পারবেন কিন্তু আপনি পারফরমেন্স বেটার পাবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু এটা 3250U সিরিজের প্রসেসর, এখানে আসলে 2400 ব্যাসের উপরে র্যামও সাপোর্ট করবে না। সো এরা 2400 ব্যাসেরই 8GB DDR4 র্যাম দিয়েছে, তো মোটামুটি হয়তো স্পিডটা আপনারা ভালো পাবেন। তো এরপরে যদি বলি যে এখানে একটা নেগেটিভ সাইড আছে এই ল্যাপটপটার, সেটা হচ্ছে এই ল্যাপটপটা ওনারা যদি ডিসপ্লেটা দিয়েছে অ্যাকচুয়ালি TN ডিসপ্লে,
আর টিএন ডিসপ্লেতে আসলে আমরা হয়তো কালার অ্যাকুরেন্সিটা একটু তুলনামূলক কম পাবো, কারণ এটা আসলে একটু ব্যাকডেটেড ভার্সনের এলসিডির একটি প্রাথমিক লেভেলের ভার্সন। তো বর্তমানে এনারা যদি একটু এই ল্যাপটপে একটু আইপিএস প্যানেলটা দিত ডিসপ্লেতে, তাহলে হয়তো কালার রেজুলেশনটা আমরা অনেক ভালো পাইতাম। যদি এখন আসলে ওলেড যে ডিসপ্লেগুলো আছে সেগুলো অনেক কস্টলি, বা ভিএ প্যানেল একটু তুলনামূলক হয়তো কম কস্ট, তো তারপরেও আমার মনে হয় যে বাজেটের মধ্যে অনেক সেরা হয়েছে। তো এই ল্যাপটপের যে ক্যাশ মেমোরি আছে এটা অ্যাকচুয়ালি আচ্ছা 4 MB ক্যাশ মেমোরি থাকবে লেয়ার 3-তে, আর এই ল্যাপটপে আপনারা 2 কোর এবং 4 থ্রেডের প্রসেসরটি পাচ্ছেন 3250U-তে। তো অ্যাভারেজে যদি বলি যে বাজেটের মধ্যে আপনার কাজের জন্য হয়তো মোটামুটি ভালো হবে, যদি আপনি হয়তো নিতে চান যে আমি i3 11th generation ল্যাপটপ নিব অথবা 10th generation ল্যাপটপ নিব নিউগুলো নতুনগুলো, সো আমার মনে হয় ওগুলোর মধ্যে আপনার এই পছন্দের তালিকা রাখতে পারেন। ওর চেয়ে কিছুটা হলেও ভালো হবে, আপনি হয়তো গ্রাফিক্যাল পারফরমেন্স এগুলোতে মোটামুটি ভালো স্পিড পাবেন। আর হলো যেহেতু টিএন ডিসপ্লে হলো এটা অ্যাকচুয়ালি FHD ডিসপ্লে, সো আপনি ডিসপ্লের যে একটা রেজুলেশনের যে একটা মজা সেটা মোটামুটি আপনি পাবেন বাজেটের মধ্যে। এরপরে স্টোরেজ নিয়ে যদি আসি আমি এখানে, স্টোরেজ হিসেবে এই ল্যাপটপে আপনারা পাবেন 512 GB M.2 NVMe SSD, অর্থাৎ আমাদের আসলে মোটামুটি এখনকার যে ল্যাপটপগুলো আছে 512 SSD হলে মোটামুটি আমরা সব কাজগুলোই করতে পারি, কারণ আসলে এখন অনেকে হয়তো ল্যাপটপে স্টোরেজটা কম করে, অনলাইনেই তার স্টোরেজগুলো বেশি হয়, সো 512 SSDটা মোটামুটি বাজেটের মধ্যে অনেক ভালো। এখন এই ল্যাপটপটার প্রাইস সম্বন্ধে একটু আপনাদেরকে ধারণা দিই। মার্কেটে এই ল্যাপটপটা হয়তো আপনি 55,000-56,000 টাকায় পেয়ে যাবেন। তো বর্তমানে লেনোভোর এই একটা অফার চলছে এখানে, আপনি যদি এই ল্যাপটপ পারচেস করেন যে কোথা থেকে হয়তো আপনি 600 টাকার একটা প্রাইস বন্ড পেয়ে যাবেন এবং অফিসিয়ালি 3 বছরের ওয়ারেন্টি থাকবে। এখন আসি আমাদের কাছে, যদি আপনি একটা ল্যাপটপটা চান তাহলে কেমন প্রাইসে পাবেন। আপনি যদি আমাদের কাছে এই ল্যাপটপটা পারচেস করতে চান তাহলে আপনাকে আমাদেরকে পে করতে হবে 53,500 টাকা মাত্র। এটা বাজারের অন্যান্য প্রাইসের চাইতে অবশ্যই অনেক সাশ্রয়ী হবে এবং অফিসিয়াল প্রোডাক্ট পাবেন 3 বছরের ওয়ারেন্টি সহ। তো বন্ধুরা এটাই ছিল আজকের ল্যাপটপ নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, একটি লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এই ডল ল্যাপটপটি যদি আপনি পারচেস করতে চান অফিসিয়াল প্রোডাক্ট 3 বছর ওয়ারেন্টি সহ অবশ্যই করতে পারেন, মোটামুটি বাজেটের মধ্যে অনেক ভালো হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আরও কোনো ল্যাপটপের ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত সকলে সুস্থ থাকা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।